নমস্কার, আমি সায়ন্তন আর ওয়েলকাম টু সায়ন্স শো অ্যান্ড আই এম নট এ ব্লগার। আজকে হচ্ছে ভাইফোঁটা, আমি এসেছি ভাইফোঁটা নিতে। তা আজকে আপনাদের সাথে ভাইফোঁটার কিছু মুহূর্ত শেয়ার করব। তার সঙ্গে আমি যেখানে থাকি মানে চাকদা, সেখানে কিছু ঠাকুর দেখা হবে। তো সুতরাং স্টে টিউন। থালায় ধান দুব্বু রেডি, ভাইফোঁটা এখনই শুরু হবে। আমি যেহেতু বড়, সেহেতু প্রথম ফোঁটাটা আমাকেই দেয়। আমি আশীর্বাদ করছি, অসাধারণ আশীর্বাদের চোখ। পাশে যে বসে আছে সেটা হচ্ছে আমার ভাই। এবার আমাদের ভাইকে ফোঁটা দেওয়া হলো। ছোট থেকে আমরা প্রত্যেকটা অনুষ্ঠান একসাথে পালন করি, সে ভাই ফোঁটাই বলুন বা জন্মদিন। আমরা প্রত্যেক ভাই বোন একসাথে থাকবই। তার সঙ্গে আছে আমার মা, আমার বাবা, মাসি, মেসো, মামা, মামি, আমরা সব সময় একসাথে। আমি সব সময় চেষ্টা করি ভাই ফোঁটাতে যে করে হোক ছুটি নিয়ে, ছুটি ম্যানেজ করে ফোঁটা নিব, কারণ এটার একটা আলাদাই মজা। আপনারা ভাই ফোঁটা দেখে এনজয় করুন। আর আমি বলি, আমার চ্যানেলের নাম সায়েন্স শো কেন দিয়েছি, তার কারণ হলো জীবনটাই তো একটা রঙ্গমঞ্চ। জীবন মানেই শো। ভাই ফোঁটার পরে খাওয়ার পান। মা করেছিল পালং পরোটা আর চানা মশলা, তার সঙ্গে সবাই তো মিষ্টি অনেক দিয়েছে। মিষ্টি কিন্তু আমরা সেরকম খেতে পারি না, মিষ্টি সকালে খাওয়াই যায়। দু একটা মিষ্টি খেয়ে বাকি মিষ্টিগুলো চলে গেল টিফিন কৌটো। এবার আসি আর একটা অসাধারণ ধাপ। আমাদের ভাই ফোঁটায় হয়ে যাওয়ার পরে আমার মা তার ভাইকে ফোঁটাল। এখানে দুটো প্রজন্মর ভাই ফোঁটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। মানে আমার মা এবং আমার মাসি যখন আমার মামাকে ফোঁটা দিয়েছে, আর ওই যে দেখালাম আমি এবং আমার ভাই ফোঁটা নিলাম আমাদের বোনেদের কাছ থেকে। তা এখানে আমার চ্যানেলে আপনাদের সাথে আমার কিছু ভালো মুহূর্তগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা কি করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে কি হবে আমি অনেক বেশি সাপোর্ট পাব আর আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন। তা ভাইফোঁটা পর্ব শেষের পরে আমি বেরিয়ে পড়লাম বাইরে। তো যেহেতু আমার মাসির বাড়ি কল্যাণী, তাই প্রথমে কল্যাণী ঠাকুরটাই দেখাচ্ছি। আজকে না ঠাকুর দেখতে গিয়ে একটু রাত এবং দুপুরের একটা ভাইবস পাওয়া যাবে, কারণ আমি এখন চাকদায় যাব, তারপরে আপনাদেরকে সেই ঠাকুরগুলো দেখাবো। আমার চ্যানেল যদি নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। স্টে টিউন। এই পুজোটা কিন্তু দারুণ করে, প্যান্ডেলটা কি সুন্দর করেছে দেখুন। আসুন তাহলে ঠাকুরটাকেও দেখে নি। তা ভাইফোঁটা নিয়ে ফিরে বেরিয়ে পড়লাম চাকদাতে ঠাকুর দেখতে। এই যে গেটটা দেখছেন, এটা কিন্তু কোনো চন্দননগরের লাইটিং না। হ্যাঁ, এটাই আমাদের চাকদা। যতই কলকাতায় চাকরি করতে যাই, যেখানেই যাই না কেন, মনটা আমার পড়ে থাকে চাকদাতেই। হ্যাঁ, অন্ধকারে যে ছেলেটা গাড়ি চালাচ্ছিল সেটা হলো সেই আমি। আমি এখন পৌঁছে গেছি শক্তি সংঘ। শক্তি সংঘ করেছে মৌমাছি চাক, মানে একটা অনবদ্য আইডিয়া। কলকাতাতে ঠাকুর দেখেছি, এরকম আইডিয়াই পাই। এটাই হচ্ছে আমাদের চাকদা। তা দেখে নিন ভেতরটা কি সুন্দর করেছে। মৌমাছি চাকের ভেতরে যেরকম হয়, একটা অভিনব আইডিয়া এদের মাথা থেকে বেরিয়েছে। আমি চাকের মধ্যে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে জাস্ট আপনাদের ভেতরের ছবিটাকে দেখাচ্ছি।
আর এটা হলো শক্তিসংঘের মা কালী। জয় মা। তা আমি এখন আছি চারটা MBTS এ, প্রচন্ড ভিড় চারিদিকে, আসুন দেখে নিই। এই পুজোটা হচ্ছে আমাদের চাকদার ম্যাডক্স স্কোয়ারের মধ্যে, মানে এখানে এত ভিড় হয়, এত ভিড় হয় কালী পুজোতে যে কি বলবো, এত লাইন ঠেলে আমি এই ঠাকুরটা দেখেছি। চাকদাতে থেকে আমার কাছে একটা নস্টালজিয়া হলো চাকদার MBTS মাঠের কালী পুজোর ঠাকুর দেখা। বাঁ দিকে কত বড় শিবলিঙ্গটা দেখেছেন? এবার চলুন ভেতরে দেখে নেওয়া যাক। এটা হলো ভেতরের মণ্ডপসজ্জা। এত সুন্দর মণ্ডপসজ্জা যে দেখে চোখ জুড়িয়ে যায়। তার একটা ছোট্ট ঝলক তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে MBTS মাঠের পুজোটা হয়, এটা অ্যাকচুয়ালি কলকাতার পুজোর সাথে টক্কর দেওয়ার মতো পুজো হয়। অসাধারণ পুজো করে, প্রচুর নয়েজ, কিছু মনে করবেন না, কিছু করার নেই। আমি পেছনে দাঁড়িয়ে শুট করছি। তো এখন আমাদের ডেস্টিনেশন বিজয়ী ক্লাব। তো ফাইনালি আমি পৌঁছে গেছি বিজয়ী ক্লাবের সামনে। এখন আমি বিজয়ী ক্লাবের মণ্ডপ সচ্ছে এবং প্রতিমা আপনাদেরকে দেখাবো। এই কসবাতে এইটা করেছিল কসবা বসপুকুর, কসবা বসপুকুরের পুজো। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মণ্ডপ এখানে করেছে। আমি শুধু ভাবি একটা শিল্পীর কল্পনায় কত কিছু থাকে। এটা হলো বিজয়ী ক্লাবের প্রতিমা। ঠাকুর দেখা হলো, এবার দরকার আপনাদের সাপোর্ট। সাপোর্ট করতে গেলে কী করতে হবে? আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। আর ততক্ষণের জন্য গুড বাই।